Hello, assalamu alaikum, dear viewer and all of my subscriber. Welcome to my tutorial. আমরা আমাদের AutoCAD 3D professional training কোর্সের ধারাবাহিকতায় আজকে আমরা 7 নম্বর পার্টে পার্ট শিখব। তো আমি আজকে আমাদের আমার এই সম্পূর্ণ টিউটোরিয়ালে কিছু মোস্ট ইম্পর্টেন্ট 3D টুলস নিয়ে বা কমান্ড নিয়ে কথা বলবো। তার মধ্যে সেগুলো হচ্ছে সারফেস মডেলিং আর কি। 3D এর মধ্যে আমি আজকে এখন যেই কমান্ডগুলো দেখাবো, যেই মডেলগুলো দেখাবো, এগুলো হচ্ছে সারফেস মডেলিং। আমরা যে কোনো ধরনের 2D সারফেস কে খুব ইজিলি এই কমান্ডগুলোর সাহায্যে আমরা 3D সারফেসে তৈরি করতে পারি। যেমন ফার্স্ট আমরা যেই কমান্ডটা শিখব সেটা হচ্ছে ইজ সার্ফ, EDGESURF, ইজ সার্ফ। তো ইজ সার্ফের মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা যদি সাপোজ 2D তে আমরা 2D তে চলে গেলাম, সরি 2D তে চলে যাওয়ার জন্য টপ ভিউ দিলাম আর এখানে ভিজুয়াল স্টাইল থেকে 2D ওয়ার ফ্রেম দিলাম। ওকে, তারপর সাপোজ আমরা এখানে একটা রেকটেঙ্গেল ড্র করব, ড্র করে এটাকে এক্সপ্লোড করে দিলাম। ওকে, দেখেন এইটা এখানে একটা 2D ড্রয়িং আছে যেটা হচ্ছে 2D সম্পূর্ণই। আমরা এটাকে একটু কালারটা পাল্টাই দিই, সাপোজ এই কালার দিয়ে রাখলাম। ওকে, তো তারপর আমরা 3D তে চলে যাই, যার পরে দেখেন এইটা এই লাইনটা লাইনগুলো সম্পূর্ণই আমরা কালারটা দেখা যাচ্ছে না, আমরা অন্য আরেকটা কালার দিয়ে লাল দিলাম। ওকে, দেখেন এখানে যেই একটা রেকটেঙ্গেল আছে এটা পুরাটাই একটা 2D অবজেক্ট। 2D জিনিসকে আপনি 3D তে কাজে লাগাইতে পারবেন না, যার কারণে আমি এই 3D সারফেসটাকে 3D রেকটেঙ্গেল এরিয়াটাকে আমি একটা সরি 2D রেকটেঙ্গেল এরিয়াটাকে আমরা একটা 3D সারফেসে বা 3D তে কনভার্ট করব। সেই জন্য আমরা কি করব, ইজ সার্ফ একটা কমান্ড দেব, EDGESURF ইজ সার্ফ লিখে এন্টার দিলাম কমান্ড প্রম্পট এরিয়া। তারপর বলতে সিলেক্ট অবজেক্ট ফর ফার্স্ট ফর ইজ, সিলেক্ট অবজেক্ট ওয়ান ফর ইজ, আমি সাপোজ প্রথমটা সিলেক্ট করলাম, তারপর এটাকে সিলেক্ট করলাম, তারপর এটাকে সিলেক্ট করলাম, তারপর এটাকে সিলেক্ট করলাম। দেখেন এখানে একটা আমার সারফেস হয়ে গেছে, এখন কিন্তু সে 3D হয়ে গেছে। এখন যেটা আছে এটা কিন্তু 3D দেখানো আছে, আমরা কালারটা একটু চেঞ্জ করে দিই, দেখেন এখন কিন্তু সে 3D হয়ে গেছে, কিন্তু আগেরগুলো কিন্তু শুধু লাইন শেপ ছিল। তো ফ্রেন্ড, আমরা এইভাবে যে কোনো ধরনের সারফেস মডেলিং করতে পারি এই ইজ সার্ফ কমান্ডের মাধ্যমে। আমরা আজকে এখন কমান্ডটা শিখে রাখি এবং হলো কমান্ডটা কিভাবে ব্যবহার করতে হয়, ইউজ করতে হয় সেটা আমি শিখে রাখি, এবং আমরা পরে যখন প্রজেক্ট করব এগুলো আমাদের খুব কাজে দিবে। সাপোজ আমি একটা ছোট্ট একটা মানে গামছা আকৃতি একটা মডেল করে দেখাচ্ছি আমি আপনাদেরকে, জাস্ট প্র্যাকটিস করার জন্য আর কি এই কমান্ডটা আর কি, সেই জন্য আর কিছুই না। আমি পলিলাইন কমান্ড নিলাম, নেওয়ার পরে আমি কিছু ইরেগুলার শেপ ড্র করি, ঠিক আছে। তা এটা পলিলাইন কমান্ড নিয়ে আমি করছি, তারপরে এটাকে আমরা কপি করে এদিকে দিই, ঠিক আছে। তারপরে এখানে একটা লাইন ড্র করি, মানে ওই কমান্ডে আমি দেখাচ্ছি আর কি আবার, সরি। ওকে, আরে রেড কালার দিয়ে দিই এগুলারে। ওকে, তারপর হচ্ছে আমরা 3D তে চলে গেলাম। ওকে, 3D চলে গেলাম, তারপরে এখন আমরা ইজ সার্ফ কমান্ড দেব, EDGESURF ইজ সার্ফ, এটা সিলেক্ট, তারপর এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এটা সিলেক্ট। ওকে, দেখেন এখানে আমাদের কি একটা ঢেউ খেলানো একটা শেপ, যে কোনো মানে ইরেগুলার শেপরে আমরা 2D শেপরে আমরা 3D বানাই ফেলছি। এখন আরেকটা ব্যাপার দেখেন, আমার যে লাইনটা এই যে এই লাইনটা, কিন্তু এই লাইনটা যেই শেপে আছে আমার এখানে যেই জিনিসটা দেখতে পাচ্ছি যে এর মধ্যে যেই 3D যে একটা সারফেস তৈরি হয়েছে এটা কিন্তু এই শেপে হয় না, একটু ফাঁকা রয়ে গেছে, এরকম স্মুথ হয় না। তার কারণ হচ্ছে এখানে দেখেন এই কয়েকটা রেখা দেখা যাচ্ছে, মানে এদিকেও দেখা যাচ্ছে, এদিকেও যাচ্ছে, ভার্টিক্যাল আর হরিজেন্টাল এক্স এবং ওয়াই ডিরেকশনে কিছু লাইন দেখা যাচ্ছে এই প্লেনটার উপরে, এগুলাকে বলা হয় মেশ আর কি, বা সেগমেন্ট বলা হয় আর কি, সেগমেন্ট বলা হয়। তো এই সেগমেন্টের সংখ্যা যত বেশি হবে তত স্মুথ হবে এবং হলো আপনার এই কার্ভের সাথে মিলে যাবে। সেটা করার জন্য আমরা কি করব, সেই সেই এই সেগমেন্টগুলো বাড়ানোর জন্য আমরা একটা কমান্ড ব্যবহার করব, সেটার নাম হচ্ছে সার্ফ ট্যাপ। আমরা এই সেগমেন্টগুলো বাড়ানোর জন্য আমরা সার্ফ ট্যাপ 1 এবং সার্ফ ট্যাপ 2 মানে দুই ডিরেকশনে দুইটার জন্য আমরা সার্ফ ট্যাপ 1 দিয়ে দিলে এক ডিরেকশনে আমরা মেশগুলো বাড়বে, সেগমেন্টগুলো বাড়বে, আর আর 2 দিলে আরেক ডিরেকশনে বাড়বে। তো আমরা SURFTAV1 সার্ফ ট্যাপ 1 লিখে এন্টার দিলাম, দেখেন এন্টার নাম
enter new value for subtab 1 এখানে 6টা দেওয়া আছে দেখেন এদিকে 1 2 3 4 5 6 এরকম 6টা ভাগ করা আছে এখন যদি আমি 32টা দেই আবার 32টা দিলাম দেখবেন আমার বেড়ে যাবে এখানে আমরা যদি এটাকে ফলাই দেই ফলাই দেওয়ার পরে আমরা যখন আবার করব তখন বুঝতে পারবো আবার আমরা সাবটেপ 2 দিলাম 2 দুই ডিরেকশনে বাড়াই দিলাম তারপর আছে এখানে 32 দিলাম এখন আমরা ইনসার্ট কমান্ডটা ব্যবহার করি ইজ ইস সার্ভ কমান্ডটা ব্যবহার করলাম সরি আবার ই ডি জি ই এস ইউ আর এফ ইস সার্ভ কমান্ডটা ব্যবহার করলাম আমি এটাকে সিলেক্ট এটাকে সিলেক্ট এটাকে সিলেক্ট এটাকে সিলেক্ট দেখেন এখন কিন্তু একদম স্মুথ কার্ভ হয়ে গেছে সেগমেন্টের সংখ্যা অনেক বেড়ে গেছে যার কারণে আমি যে লাইনটা ড্র করেছি সেই শেপে শেপে এটা হয়ে গেছে তো ফ্রেন্ড এই হচ্ছে আমাদের ইস সার্ভ কমান্ড তারপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আরেকটা কমান্ড সেটা দিয়ে আমরা সারফেস মডেল করতে পারি সেটা হচ্ছে রুল সার্ভ সেই কমান্ডের নাম হচ্ছে রুল সার্ভ রুল সার্ভ দিয়ে আমরা স্ট্রেট যে কোনো অবজেক্টকে আমরা 3D সারফেসে কনভার্ট করতে পারি সাপোজ আমি দেখাচ্ছি एग्जांपल সাপোজ দেন অথবা আমরা যে কোনো ঢালু শে সাব বা এরকম কিছুকে আমরা এখানে দুইটা লাইন ড্র করলাম তারপরে এখানে এই এই দুইটা লাইন ড্র করলাম এই জিনিসগুলোকে আমরা কি করব আমরা 3D তে কনভার্ট করব এইটা একটা লাইন এটা একটা লাইন 2D তে ড্রয়িং করছি এখন আমরা একে 3D তে কনভার্ট করে ফেলব 3D তে চলে গেলাম তারপরে দেখেন এখন রুল সার্ভ কমান্ড দেব আর ইউ এল ই এস ইউ আর এফ রুল সার্ভ লিখে এন্টার দিলাম তো আমি ফার্স্ট এটাকে সিলেক্ট করলাম তারপরে এটাকে সিলেক্ট করলাম দেখেন আমার এখানে 3D হয়ে গেছে এই যে এটা একটা 3D সারফেস হয়ে গেছে এখন হচ্ছে দেখেন আরেকটা বিষয় আমি এটাকে ফলাই দিলাম আবার আবার দেখেন তো আমি আবার রুল সাব কমান্ড দিলাম রুল সাব কমান্ড দেওয়ার কারণে রুল সাব কমান্ড দিলাম আমি এইটাকে সিলেক্ট করলাম আর এটাকে সিলেক্ট করলাম তখন কি হইছে যখন ছোট থেকে বড় থেকে সিলেক্ট করব তখন এভাবে ক্রস হয়ে যাবে আর অবশ্যই যদি আপনি একদম সমান করতে চান তাহলে বড় থেকে ছোট থেকে ক্লিক করতে হবে তারপর আমি আবার ওই পাশেরটাকে বানাই রুল সাব এটা সিলেক্ট এটা দিছে এই যে ক্রস হয়ে গেছে তারপর আমি যদি রিপিট করি আবার তারপরে এখান থেকে এখানে সিলেক্ট করি তাহলে দেখেন এখানে একটা টিনের মতো দেখাচ্ছে এরকম একটা শেড হয়ে গেছে তো এইভাবে রুল সার্ভ কমান্ড ব্যবহার করে আপনি আমরা যে কোনো অবজেক্টকে সহজেই 3D তে কনভার্ট করতে পারি এগুলাকে সারফেস মডেলিং বলা হয় শুধু সারফেস আর কি এগুলা থিকনেস নাই ঠিক আছে এখন দেখেন আমরা একটা টিন শেড বানানো দেখাবো কিভাবে টিন শেড বানাই তো আমরা চলুন আমরা একটু 2D থেকে আগে প্ল্যানটা করে আসি সাপোজ একটা এই একটা রেকটেঙ্গেল আছে রেকটেঙ্গেল ওকে তো আমরা এটাকে এক্সপ্লোড করে দিলাম অফসেট করলাম সাপোজ এখান থেকে এই পর্যন্ত অফসেট করলাম এবং এই পাশটাকে এই পর্যন্ত অফসেট করলাম আমরা ওই শেপটা বানাই নিব এখান থেকে এই মিডল একটা লাইন দিলাম মানে চালার যে টিনের চালার যে শেপ হয় এটাকে বানাচ্ছি এখান থেকে এখানে আবার এখান থেকে এখানে আর মাঝখানে হচ্ছে এখান থেকে এখানে ওকে আর তাহলে এই মাঝখানে লাইনগুলো ইরেজ দেখেন আমরা কিন্তু এটা বানাইলাম এখন 2D 2D তে প্ল্যান বানাইছি এই জিনিসটাকে আমরা 3D বানাই ফেলবো এখন কিভাবে আমরা 3D তে চলে গেলাম তারপর হচ্ছে আমরা আমরা ভিজুয়াল স্টাইল দিলাম রিয়েলিস্টিক ভিউ তারপর দেখেন এই এখন দেখেন এই লাইনগুলো সবগুলো একই অ্যালাইনমেন্ট বরাবর আছে দেখেন একই অ্যালাইনমেন্ট বরাবর আছে এই মাঝখানের এটাকে 2 আবার রিজ বলে রিজ লাইনটাকে আমরা উপরে উঠাই দিতে হবে তো আমরা রিজ লাইনকে উপরে ওঠানোর জন্য কি করব স্ট্রেস কমান্ড দেব স্ট্রেস কমান্ড দিয়ে এটা সিলেক্ট করলাম এন্টার দিলাম এই পয়েন্ট ক্লিক করলাম তারপর উপরের দিকে দিলাম হচ্ছে সাপোজ আমি 30 ফিটে দিলাম এখানে 30 ফিট দিলাম আবার এই পাশে স্ট্রেস 30 ফিট দিলাম ওকে দেখেন এখন কিন্তু উঁচু হয়ে গেছে এই যে এই শেপ চলে আসে কিন্তু এটা এখনো 3D হয় নাই আমরা এখন রুল সাব কমান্ডকে ব্যবহার করে আমরা 3D করতে পারবো তাহলে আমরা কমান্ড দিলাম আর ইউ এল ই রুল এস এস ইউ আর এফ রুল সাব জি ফ্রেন্ড আমরা রুল সাব কমান্ড দিব এখন তো আমরা এখানে সিলেক্ট করলাম আর এই সোজা সুজি এখানে সিলেক্ট করলাম তাহলে দেখেন একটা শেড হয়ে গেছে এই যে এই পাশে তো আবার অন্য পাশে করি এই পাশে করি তারপর দেখেন এই পাশে করব তাহলে আবার রুল সাব কমান্ড দিব আমরা রুল সার্ভ এইটাকে সিলেক্ট করলাম তারপরে এটাকে সিলেক্ট করলাম এই যে শেড হয়ে গেছে চালা হয়ে গেছে আবার এই পাশে করি রুল সার্ভ কমান্ড
রুল সার্ভ কমান্ড এটাকে সিলেক্ট এটাকে সিলেক্ট তারপরে এখানে করার জন্য এদিকে এই রিজ বরাবর আরেকটা লাইন আমাদের ড্র করে নিতে হবে কারণ ওই লাইনটা আগের রুল সার্ভের সাথে হয়ে গেছে তাহলে এখানে পয়েন্ট ক্লিক করে আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা লাইন ড্র করে নিছি ওকে তারপর আমরা রুল সার্ভ কমান্ড দেব আমরা একটু ঘুরায় নেই এই ঘুরায় নিলাম তারপর রুল সার্ভ কমান্ড দেব আমরা রুল সার্ভ এই লাইনটাকে সিলেক্ট এই লাইনটাকে সিলেক্ট তো ফ্রেন্ড দেখেন এইভাবে কিন্তু আপনি খুব সহজ একটা এই যে টিনের চালার মতো একটা শেপ আপনি তৈরি করতে পারবেন অর্থাৎ আমি কিন্তু আসলে এখন স্পেসিফিক কিছু দেখাচ্ছি আমি জাস্ট আপনাকে এই কমান্ডগুলো বোঝাচ্ছি এবং এই কমান্ডগুলো কিভাবে ব্যবহার করতে হয় কোথায় ব্যবহার করতে পারেন এটা আপনি নিজ চিন্তা করেন এবং হলো আমরা যখন প্রজেক্টে যাব তখন এই জিনিসগুলো আমরা খুব সহজে বুঝে যাব এবং ক্লিয়ার হয়ে যাব তো আশা করি এই কমান্ড দুইটা বুঝতে পারছেন যে আমরা আজকে এই কোর্স মানে এই টিউটোরিয়ালটাতে কি শিখলাম তা হচ্ছে তিন চারটা কমান্ড শিখলাম একটা হলো ইজ সার্ভ রুল সার্ভ সার্ভ টাইপ 1 সার্ভ টাইপ 2 ওকে ফ্রেন্ড তো আজকের ক্লাসটা এই পর্যন্তই আশা করি ভালো থাকবেন এবং হচ্ছে আমার টিউটোরিয়ালগুলো বেশি বেশি দেখে প্র্যাকটিস করবেন আর যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করেন আমি আপনাদের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং প্লাস হচ্ছে আর্কিটেকচারাল যত সফটওয়্যার আছে ইনশাল্লাহ সব সফটওয়্যারের উপর ভালো ভালো টিউটোরিয়াল নিয়ে আসবো ইনশাল্লাহ তো সে বলে আজকের মতো আল্লাহ হাফেজ এবং দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে আল্লাহ হাফেজ ভালো থাকবেন